এই ভিডিওটা বানাতে আসার আগে আমরা এর আগে তন্দুর হাউসে ভিডিও বানাতে গেছিলাম, ওখানে একটু ক্রাউড হয়ে যাওয়ার জন্য স্টাফরা এত রিউড বাজে বিহেভিয়ার করে, যে কারণে আমরা রেগে মেগে বেরিয়ে এসে আমরা ভাবি যে হ্যাঁ ভাই সারাদিন আমাদের প্ল্যানিংটা পুরো নষ্ট হবে। তারপরে কি মানে ভাগ্য সৌভাগ্য পাস দিয়ে বেরোচ্ছে, একটা অসাধারণ নতুন কোচ পেয়ে গেলাম আর তোমাদেরকেও সেটা দেখিয়ে দিলাম। যেগুলো কিনা 80-70 এই রেঞ্জে, আর কাবাবও অনেক রকম ভ্যারাইটি আছে খাবার। তো ভাবলাম যখন খাচ্ছি তখন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে একটা খোঁজ দেওয়াই যায় কি, তাই না? তো চলো আজকে ভিডিওটা দেখি কীরকম টেস্ট। এরকম ফুড সেন্টারে আগে আমরা সেরকম কোথাও খাইনি, একবারে স্ট্রিট ফুডে খেয়েছি আর একদম ইয়েতে খেয়েছি। এইরকম টাইপের ফুড সেন্টারে কম্বো মিল আমরা কোনোদিন আগে খাইনি, এই ফার্স্ট খাচ্ছি। তো খেয়ে দেখি কেমন কী ট্রাই করা যায়, কোন কম্বোটা ট্রাই করা যায় আর দেখি আর কী কী আইটেম আছে। চলো তোমরা যেখানে কম্বোটা চেক, কম্বোটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, সামনে থেকে দেখাতে বলবো। আমরা কম্বোটা অর্ডার দিয়েছিলাম 2 পিস চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস। তো দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটা দেখো একবার সামনে থেকে, ঝুরঝুরে বেশ মশলাদার ফ্রাইড রাইস, অনেক রকম ভেজিস আছে। তারপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, গ্রিন অনিয়ন আছে, গাজর আছে, অনেক রকম অনেক কিছু আছে। যদি চিলি চিকেনের কথা বলি, চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু বেশ মশলাদার মনে হচ্ছে, আর চিকেনের পিসগুলো অন্য জায়গার মতো নয়, কিন্তু চিকেনের পিসগুলো কিন্তু বড়। এই কম্বোটার দাম হচ্ছে 80 রুপিস। একবার খেয়ে দেখি, ফ্রাইড রাইসটা প্রচণ্ড গরম, আর গরম খাবার সবসময় যেন স্বাদ একটু বেশি ভালো লাগে। ভেতর থেকে একটা গোলমরিচের একটা অসাধারণ টেস্ট আসছে, যেটাতে বেশি আরও স্বাদটাকে বাড়িয়ে দিচ্ছে, খুব সুন্দর খেতে। এই ফ্রাইড রাইসটা একদম অন্য ধরনের, মানে স্ট্রিটের ফ্রাইড রাইস আমরা এখনও ট্রাই করিনি যদিও, তবু মানে অন্য ধরনের লাগছে, কারণ এই ফ্রাইড রাইসটা পুরো একদম রেস্টুরেন্ট লেভেলের টেস্ট দিচ্ছে। দেখতেই পাচ্ছ চালগুলো একদম ঝরঝরে, নানান ভেজিস দেওয়া আছে, মশলা টশলা দিয়ে বেশ ভালো লাগছে খেতে, অন্যরকম টেস্ট একটা, বেশ ভালো লাগছে। এবার চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে একটু দেখি খেয়ে, চিলি চিকেনের গ্রেভিটা দিয়েও খেতে ভালো লাগছে, গ্রেভিটা প্রচণ্ড ঝাল আর গ্রেভিটাও প্রচুর গরম। এখানেও দেখতে পাচ্ছ পেঁয়াজ ক্যাপসিকাম যেরকম আর কি দেওয়া থাকে দিয়েছে, তো বেশ ভালোই লাগছে দুটো একসাথে বেশ খেতে, বাট ফ্রাইড রাইস শুধু বেশি ভালো লাগছে খেতে। চিকেনটা একটু সামনে থেকে দেখাতে বলবো, চিকেনটা কতটা সফট, ওটাই গরম যে আমি হাত দিতে পারছি না, জাস্ট দেখো প্রচণ্ড সফট, একটা পাতলা কোটিং আছে উপরে, ভেতরটা প্রচণ্ড সফট। তবে যদি কম্পেয়ার করা হয় এই দুটোর মধ্যে যে কোনটা বেশি ভালো লেগেছে, তাহলে আমি বলবো ফ্রাইড রাইসটা, কারণ ফ্রাইড রাইসটা একদম আলাদা লেভেলের টেস্ট। এই ফ্রাইড রাইসটা বেশ খেতে ভালো, ফ্রাইড রাইসের তুলনায় খুবই সুন্দর। চিলি চিকেনটা একটু ঝাল, বাট যারা ঝাল খেতে ভালোবাসে তারা ঠিক আছে, ওকে একদম
এবার তোমরা যদি বলো যে আমরা ঝাল খাই না সেক্ষেত্রে তোমরা বলতে পারো ঝালটা একটু কমিয়ে দেবে। আর ওরা ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে, সবথেকে বড় কথা ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে, সেহেতু তোমরা ঝাল কম নিতেই পারো। ফ্রাইড রাইসটা আমি 5 স্টারের মধ্যে 4.5 স্টার রেটিং দেবো, আর এই চিলি চিকেনটা 3.5 স্টার, কারণ চিলি চিকেনটা ভালো লেগেছে বাট ফ্রাইড রাইসটা একটু বেশি ভালো লেগেছে। চিলি চিকেনটা 3.5 স্টার রেটিং দেওয়ার এটাই কারণ যে চিলি চিকেনটা একটু ঝালটা কম হতে পারতো, রিচটা একটু কম হলে বেশ ভালো লাগতো খেতে। আর আই থিঙ্ক এখানে 3 পিস দেওয়া যেত, দেওয়া যেত নাকি? দেওয়া যেত নিশ্চয়ই। তো চলো এটা খাই, নেক্সট রিভিউ আর অনির্বাণ দেবে, আমি এটা খেয়ে শেষ করি। এই মুহূর্তে আমি আছি দাঁড়িয়ে ইয়ো ফুডসের ওনারের মেশোর সাথে। আপনি মেশো? আমি মেশো। আপনাদের মানে কতদিন হলো শপটা এখানে? প্রায় 4 মাস। আপনারা কি মানে অন্য কিছুর সাথে আরও যুক্ত আছেন, অন্য দোকান? অন্য না, আর কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু আমি আমার আপনার রেস্টুরেন্ট একটা খুলছি সিটি কলেজের কাছে। নিউ খুলছেন? নতুন খুলছি, ভেনিস ফাস্ট ফুড কাউন্টার, আর নাম আছে ট্রাই মি ওয়ান্স ফুডস। আচ্ছা, সেটা আমি মানে মানে দেখবো, যদি দেখানো যায় পসিবল হয় আমি অবশ্যই গিয়ে বানাবো সেখানে। এবার মানে আমার যেটা মেইনলি, আপনারা কি করতেন এর আগে, মানে এই রেস্টুরেন্ট লাইনে কি কিছু করতেন নাকি? আমার যে ছেলে আছে, যে ওনার আছে, ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল বোম্বে থেকে। আচ্ছা। আর আমি নিউ দিল্লি থেকে আছি, আমার বার্থ প্লেস নিউ দিল্লি। পুরো ফ্যামিলি রেস্টুরেন্টের মধ্যে আছে, আমরা ক্রিশ্চিয়ান গোমস, আর গোমস যে আছে স্পেশালি ওয়েস্টার্ন কিচেন, কন্টিনেন্টাল কিচেন। আর আমি নিউ দিল্লি থেকে 4 বছরের কোর্স কমপ্লিট করেছি, অ্যাজ এ অ্যাপ্রেন্টিসশিপ কোর্স কমপ্লিটেড ফ্রম নিউ দিল্লি। এখন এই মানে এই রেস্টুরেন্ট লাইনে এখন থাকার ইচ্ছা? হ্যাঁ, আমি মিডল ইস্টে ছিলাম, প্রায় 6 কান্ট্রিতে ছিলাম, দুবাই, বেহরিন, আবুধাবি, দোহাকাতা, সিঙ্গাপুর অ্যান্ড সৌদিয়া, অ্যারাউন্ড 35 ইয়ার্স, আর আমার টোটাল এক্সপিরিয়েন্স আছে 46 ইয়ার্স। তো এখন করোনার জন্য তো কোম্পানি বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি ভেবেছি আমি আমার নিজের রেস্টুরেন্ট একটা খুলব। অবশ্য দিল্লিতে অনেক জায়গা আছে, আমি এয়ার ইন্ডিয়াতে ছিলাম, গেলর রেস্টুরেন্টে ছিলাম, আর ONGC বোম্বেতে, আর আন্ডামান নিকোবারে ছিলাম, উড়িষ্যা পারাদ্বীপ পোর্টে আমি অয়েল ইন্ডিয়াতে ছিলাম। তো ইন্ডিয়াতে অনেক জায়গা কাজ করেছি, আর বাকি মিডল ইস্টে তো আছি, মর্নিং 10 টু 9। আর মানে কোনো ডে অফ আছে? সানডে অফ, সানডে ফুল ডে অফ, সবাই অফ হবে। তো ওকে, তোমরা সমস্ত ইনফরমেশন আশা করি পেয়ে গেছো। এবারে তোমরা এতক্ষণ তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, মানে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন এর কম্বোর যে রিভিউ সেটা দেখলে, প্রতিমা দিল। এবারে আমি আরও দুটো স্পেশাল আইটেম, সেকেন্ড আইটেমটা একটু কম স্পেশাল, থার্ড আইটেমটা মারাত্মক স্পেশাল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, থার্ড আইটেমটা কিন্তু বারবার বলছি মারাত্মক স্পেশাল। তো চলো দেখতে থাকো, সেকেন্ড আইটেমটা চলে এসছে, আগে সিনেমেটিক শট দেখো, তারপরে রিভিউটা দেখবে তোমরা। তো সবার আগে হাত স্যানিটাইজেশন, কারণ করোনা নাকি আবার বাড়ছে। তো এটা মানে অসাধারণ কিছু, মানে নতুনত্ব ফুডসের খোঁজ পেয়েছি আমরা, এবং যেটার জন্য বেসিক্যালি মানে পাগল হয়ে, দেখে পাগল হয়ে ছুটে চলে এলাম। তো দেখো সেই স্পেশাল কম্বোটা, প্রাইস বলছি একটু বাদে, আগে দেখে নাও, যদি গেস করতে পারছো যে এটা কি, আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাও নিচে, যদি গেস করতে পারছো। এটা একটা অসাধারণ কম্বো, এর প্রাইস হচ্ছে মাত্র 70 রুপিস, আর মানে দামের তুলনায় খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি একদম পারফেক্ট আছে আমি বলবো। ম্যাক্সিমাম জায়গায় এখন কি করছে, মানে চিপ প্রাইসে দিতে গিয়ে না চিপ ফুড বানিয়ে ফেলছে, কোয়ালিটি ফুড একদম পাওয়া যাচ্ছে না, মানে কোয়ালিটি একদম যা তা করে দিচ্ছে। এটা কিন্তু পুরোপুরি চিপ নয় বাট অ্যাফোর্ডেবল আমি বলবো, দুপুরবেলায় খাওয়ার জন্য একদম পারফেক্ট আছে। এর আগেরটাও তোমরা যেটা দেখলে সেটাও, এইটাও। এই হচ্ছে লাচ্ছা পরোটা, এখানে 2 পিস লাচ্ছা পরোটা, পুরোটাকে এরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, যে কারণে এতগুলো দেখো এতটা দিচ্ছে লাচ্ছা পরোটা। তার সাথে চিকেন কষা, চিকেন কষা 1 পিস চিকেন, কতটা বড় একটা ইয়া, বড় সাইজের চিকেন দূরে যাওয়া, দেখো এই চিকেন কষাটা একটা ইয়া, বড় সাইজের চিকেন কষা। ও গরম কি ভাই, আমার হাত পুড়ে যাচ্ছে, লাল হয়ে যাবে এখনই। এই হচ্ছে সাইজ চিকেন কষার, গ্রেভি মাখানো পুরো চিকেন কষা, পেছন দিকে হচ্ছে ধনে পাতা লাগানো,
আর এই হচ্ছে গ্রেভি। তো এই চিকেন কষা এটাকে একটুখানি খেয়ে দেখাবো। এখানে প্রচণ্ড ডিস্টারবেন্স হচ্ছে, তার মধ্যেই দেখাচ্ছি, কিছু করার নেই, একটু সহ্য করে নাও আজকের ভিডিওটা। তো লাচ্চা পরোটা, ও বহুদিন পর লাচ্চা পরোটাটা অথেন্টিক টেস্ট পেলাম গাইস। এর আগে অথেন্টিক টেস্টটা পাচ্ছিলাম না কোথাও, অনেক জায়গায় খাচ্ছিলাম, লাচ্চা পরোটাটা অথেন্টিক টেস্ট পেলাম। পুরো নরম, একদম যেরকম পারফেক্ট হওয়া উচিত। গড়িয়াহাটের ব্রিজের নিচে জাস্ট একটা ল্যান্ডমার্ক আমার এই মুহূর্তে মাথায় আসছে, এম বাজার। ওখান থেকে হেঁটে তোমাদের ম্যাক্সিমাম 2-3 মিনিট লাগবে, 400 কি 500 মিটার। তো ওই গ্রেভিটা খাচ্ছি, এম বাজার থেকে মাত্র হেঁটে 2-3 মিনিট লাগবে, 400 কি 500 মিটার, বাঞ্চারাম মিষ্টির দোকানের সামনে একদম অপোজিটে। তো লাচ্চা পরোটাটাকে গ্রেভিটার সাথে খাচ্ছি, প্রপার লাচ্চা পরোটার সাথে চিলি চিকেন কষার যে গ্রেভিটা হওয়া উচিত সেটা কিন্তু মানিয়েছে। এই জিনিসগুলো মেনটেন আজকের দিনে হয় না চিপ প্রাইসে দেখতে গিয়ে। ম্যাক্সিমাম জায়গায় চিপ প্রাইসে বানাতে গিয়ে লোকে অ্যাট্রাক্ট করে ওই কম প্রাইসে খাবারটা দিয়ে, কিন্তু সেখানে টেস্টের যে মেনটেনেন্সটা সেটা কিন্তু ওরা দেখে না, যে লাচ্চা পরোটার সাথে কোন টেস্টটা ভালো লাগবে বা বিরিয়ানির সাথে কোনটা ভালো লাগবে। বেসিক্যালি দেখবে তোমরা বিরিয়ানির সাথে যে চিকেন কষাটা দেওয়া হয় সেটার টেস্টটা একটু ডিফারেন্ট হয়, লাচ্চা পরোটার সাথে একটু ডিফারেন্ট হয়। এরা কিন্তু একদম পারফেক্ট রেখেছে আমি বলবো, আর ধনেপাতা দিয়ে সুন্দর করে বানিয়েছে। দেখো গ্রেভিটা দেখে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে গাইস, গ্রেভিটা দেখো জাস্ট অসাধারণ আমি বলবো। এবারে চিকেনটা খাওয়ার পালা, চিকেনের পিসটা তো দেখেই, আর বড় চিকেনের পিসটা দেখে আমি পাগল হয়ে গেছি। দেখো সফট, দেখো সফট, ও হো হো, একদম পুরো বেরিয়ে চলে আসছে, জাস্ট ছিটছি বেরিয়ে চলে আসছে, একদম দেখো দেখো কতটা সফট, দেখো একদম অসাধারণ। মাই গড, রিসেন্ট হালচালে বিভিন্ন জায়গায় রিভিউ দিতে যাচ্ছিলাম, ম্যাক্সিমাম জায়গায় বারবার বলছি কোয়ালিটিটা মেনটেন করছে না, চিপ 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 দিয়ে খালি অ্যাট্রাক্ট করছে মানুষকে যে 29 টাকায় অমুক, 30 টাকায় অমুক, কিন্তু কোয়ালিটি আজকের ভিডিও, হ্যাঁ আমরা চিপ ভিডিও আমরা বানাবো বা বানিয়েওছি এর আগে, আবারও বানাবো, কিন্তু যেটা কোয়ালিটি ভিড় সেটাকে তো বলতে হবে, নাকি বরাবর খালি চিপ ফুটেরই বানিয়ে যাবো, এই জিনিসটা কিন্তু সঠিক হচ্ছে না ইউটিউব কমিউনিটিতে, বারবার বলছি। তো এই হচ্ছে লাচ্চা পরোটা, এটাকে চিকেনের সাথে খাবো, গ্রেভি এটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, জাস্ট পাগল হয়ে যাচ্ছি খেয়ে আজকে। এই হচ্ছে হাড়টাকে ধরেছি এরকম, পারফেক্ট চিকেন কুকিং, পুরো ঠোঁট দিয়ে ভেঙে দেখিয়েছি আজকে, পুরো ঠোঁট দিয়ে। কতগুলো লাচ্চা পরোটা দিয়েছিল গাইস একবার দেখে নাও, তার মধ্যে থেকে অলরেডি আমি প্রায় 6-7 টুকরো খেয়ে ফেলেছি। তো এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে থার্ড আইটেমটা মারাত্মক স্পেশাল, এই থার্ড আইটেমটা এখন চলে এসেছে তোমাদের সামনে, এই দেখো, এই হচ্ছে ইরানি কাবাব। এটা ইরানি কাবাব সুন্দর করে গার্নিশ করা রয়েছে ধনে পাতা, গাজর, পেঁয়াজ, লেবু। এই হচ্ছে ইরানি কাবাব, এগুলো কতগুলো পিস আছে তোমরা দেখো, এখানে 6 পিস রয়েছে। এই সাইজের চিকেন, এই সাইজের চিকেন ইরানি কাবাবে 6 পিস আছে, 6 পিস, 3-4 নয় 6-6টা পিস। এটার প্রাইস রয়েছে 150, মানে 150 টাকা, মানে পার পিস তোমরা 25 টাকা বলতে পারো। বারবার তোমাদের শুরু থেকে বলছি যে এই দোকানে যতটুকু আমি বুঝছি এখনও দিকে যে কোয়ালিটিটা মেনটেন করা হয়, ওই চিপ ফুড বানাতে গিয়ে কোয়ালিটি মানে কোয়ালিটি ফুডের 12টা বাজিয়ে দেয় না। তো এটা এখনও অবধি ট্রাই করিনি, দেখে তো জাস্ট মানে পাগল হয়ে যাচ্ছি, লোভ লেগে যাচ্ছে। এই দেখো সেই মানে ইরানি কাবাব তোমাদেরকে মেকিংয়ের সময় দেখালাম হালকা শট, তো জাস্ট মানে অসাধারণ দেখে লাগছে, খাইনি এখনো, বারবার খাওয়ার আগে অসাধারণ বলে ফেলি। তো এই হচ্ছে গ্রিন চাটনি, এটা মিন্ট, কোরিয়ান্ডার আর দই দিয়ে বানানো, ঠিক আছে একটুখানি এবার টেস্ট না করলে বোঝাচ্ছে না, ফাটাফাটি ফাটাফাটি,
জাস্ট টপ ক্লাস, ডুবিয়ে নিয়েছি পুরো এর মধ্যে। এই যে ডুবিয়ে নিয়েছি, ডুবিয়ে চিকেনটাকে মানে কাবাবটাকে খাচ্ছি, ডুবিয়ে নিচ্ছি। জাস্ট ফাটাফাটি লাগছে, একটু গাজরটা দিয়ে খেলাম, পেঁয়াজ দিয়ে খাচ্ছি। জাস্ট পারফেক্ট আছে বলবো গাইস, এটা তো কোয়ালিটি রেসপেক্টে একদম পারফেক্ট আছে। 25 টাকা পিস, 150 টাকায় এত সুন্দর করে সাজিয়ে খাওয়াচ্ছে, ভাই কোথায় পাবে? 15-20 টাকা তো এমনিও কাবাবের পিস নিয়ে নেয়, এটা ইরানি কাবাব আছে 25 টাকা পিস। ভিডিও থাম্বনেল তো দেখে বুঝতেই পারছো যে 25 টাকা পিস কাবাব। ও আর ইরানি কাবাব, দেশি কাবাব নয়, একদম টপ ক্লাস। ইরানি বাড়তি করে দেখানো কিছু নেই, পুরো একটু খাবে। একটু যা গাজর পড়ে গেল, কী হবে? 3-3টে গাজর দিয়েছিল, এত ফ্রেশ ফ্রেশ গাজর পড়ে গেল, আফসোস হচ্ছে। গাজরের দাম কত রে বাজারে? এই যে লেবুটাকে একটু মাখিয়ে নেব, লেবু মাখিয়ে কাবাব, দেশি কাবাব না ইরানি কাবাব। ক্যামেরা পেছন থেকে বলছে আমাকে একটু দে না, সব কটাই খেয়ে নিবি নাকি? জাস্ট পাটাপাটি, জাস্ট পাটাপাটি, টপ ক্লাস। মানে ইয়ো ফুডস ফুড কর্নারটাকে আমি অল ওভার 10-এর মধ্যে আমি 9 রেটিং দেবো। সো গাইজ দেখো প্রো কি বলে খেয়ে। তো আমি একবার ট্রাই করে দেখি, বেটা একা একা খেয়ে নিল ইরানি কাবাবটা। লেবুটা একটু দেবো, ওই বাবারে একদম ক্রিমি তো। ফাটাফাটি জাস্ট অসম খেতে, দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে। এবার গ্রিন চাটনিটা দিয়ে খেয়ে দেবি। সেরা লাগবে খেতে। এই পেঁয়াজ জাস্ট একটু মুখে রাখবে, কাবাবের একটা বাইট নেবে, জাস্ট ওয়াও। তো বেশি কিছু আমি রিভিউ দিচ্ছি না, ও যা রিভিউ দেওয়ার দিয়ে নিয়েছে, খেতে খুবই ভালো লাগবে। তোমরা এসো, ভিজিট করো, খাও, আমাদেরকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের খেয়ে। এরকম চিপ প্রাইস ফুডের একদম হাইজেনিক মেনটেন করে প্রপার যে ফুড হয়, খাবার যে প্রপার একদম প্রপার আইটেম দিয়ে বানানো, এই সমস্ত ফুডের যদি তোমরা খোঁজ পেতে চাও অবশ্যই আমাদের ফুড সাইয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। বেশি কিছু বলার নেই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইবটা তো করতেই হবে, মাস্টটা সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। গাইজ ভিডিওটা কিন্তু প্রায় 1 মাস আগে শ্যুট করা, তাই আমরা মাস্ক ছাড়া এত ফ্র্যাঙ্কলি বাইরে ঘুরে বেরিয়েছি। COVID-19 এই ভয়াবহ পরিস্থিতিতে তোমরা কিন্তু বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া একদমই বেরিও না, আর যারা যারা কর্মসূত্রে বেরোচ্ছ অতি অবশ্যই সারাক্ষণ মাস্ক পরে থাকো। হ্যাঁ খাওয়া দাওয়া করো, বাট সেফটি মেনটেন করে, হাত স্যানিটাইজ করো, একটু ফাঁকা জায়গায় খাওয়া দাওয়া করো। আর হ্যাঁ, 28 তারিখ রাত 12টা থেকে কোউইন পোর্টালে প্রত্যেকের মানে 18 থেকে 45 বছর বয়সের প্রত্যেকের জন্য ভ্যাকসিনেশনের রেজিস্ট্রেশন চালু হচ্ছে, অতি অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নিও, কারণ ডিরেক্ট তোমরা ভ্যাকসিন কিন্তু উইদাউট রেজিস্ট্রেশন পাবে না। তোমাদের লোকাল এরিয়াতে বিভিন্ন প্রাইভেট ভ্যাকসিনেশন সেন্টারে তোমরা ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আমরা একমাত্র কোভিডকে জয় করতে পারবো। স্টে হোম, স্টে সেফ।